নমস্কার বন্ধু আপনারা দেখছেন ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে আমি আলোচনা করবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে দেরি হচ্ছে কেন বা বাংলা শস্য বিমা টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে দেরি হচ্ছে কেন তো এই বিষয়ে নিয়ে আলোচনা করব ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বোতামটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী সময় নতুনত্ব আপডেট আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলুন এবার ভিডিওটা আমি আপনাদেরকে শুরু করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠকে বসে তিনি বললেন যে ইমিডিয়েট যত তাড়াতাড়ি হয় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে কৃষক বন্ধুর টাকা এবং আপনাদের যে বাংলার শস্য বিমার টাকা যেটা করার নির্দেশ দিলেন এবং দেখুন একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাইব পরস্পরের পর পরস্পর কিন্তু টাকা আসছে আপনাদের এই নয় কেউ যে আপনার টাকা আসা বন্ধ হয়েছে কালকেও টাকা এসছে বা আজকেও টাকা আসবে তো ম্যাক্সিমাম কৃষকে কিন্তু পেয়ে গেছেন এছাড়াও কিছু কৃষক এখনও পাননি তাদের স্ট্যাটাসটা আপনারা আগে চেক করবেন স্টেটাস চেক করে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড অ্যান্ড অ্যাপ্রুভ এসে যায় তাহলে আপনি ওয়েট করুন অবশ্যই কিন্তু আপনি টাকা পাবেন তো আগামী আশা করা যাচ্ছে আগামী সাত দিনের মধ্যে টাকা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং যে চাষের আগে পর্যন্ত কিন্তু আপনারা টাকা টাকা কৃষক বন্ধু বলুন বা বাংলার শস্য বীমার যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যেটা করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবারে প্রশ্ন থাকছে আপনার অ্যাকাউন্টে আসছে না কেন দেখুন প্রথমত জানাতে চাইবো যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তাহলে কোনো সমস্যা নেই পরস্পরের পর কিন্তু আপনার টাকা পাঠানো হচ্ছে তো অবশ্যই কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ বা আপনি ই কে জন্য বন্ধ হয়ে থাকে তো অবশ্যই একবার ইমিডিয়েট ব্যাংকে গিয়ে থেকে আপডেট করান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসছে কি না তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে এবং স্ট্যাটাসের বিষয়টাও আপনাদেরকে দেখতে হবে এছাড়াও আপনারা যে বাংলা শস্য বীমা অ্যাপ্লিকেশন করেছেন তো ব্যাংকের বই পাসবুক যেটা রয়েছে তো সেটা গিয়ে আপনারা আপডেট করান আপডেট করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা যদি না আসে তাহলে অবশ্যই চাষের আগের পর্যন্ত আপনার টাকা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী সময় আবারও দেখা হবে টাটা বাই বাই